ষড়ঋতুর দেশ বাংলাদেশ, 1,47,610 বর্গ কিলোমিটারের লাল সবুজ মানচিত্র জুড়ে জৌলস ছড়িয়েছে পাহাড়, সাগর আর বনভূমি। প্রিয় জন্মভূমিকে অপরূপ রূপে সাজিয়েছে নদী, খালবিল আর হাওর বাওর। দেশের আছে বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহ্য, আছে হাজার বছরের ইতিহাস। সেটি যেমন জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ, তেমনি স্থানীয় পর্যায়েও। আর সেই অঞ্চলভিত্তিক ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার প্রত্যয়ে ব্যতিক্রমী আয়োজন হলো বরিশালে। বৃহস্পতিবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আঞ্চলিক ইতিহাস সম্মেলন। দেশ ও দেশের বাইরের বরেণ্য ইতিহাসবিদরা অংশগ্রহণ করেন সম্মেলনে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন শিক্ষামন্ত্রীও। অনুষ্ঠানে বক্তারা আঞ্চলিক ইতিহাস সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। আঞ্চলিক ইতিহাসের ইতিহাস চর্চার কোনো বিকল্প নেই, তো ইতিহাস চর্চার জন্য আঞ্চলিক ইতিহাস প্রয়োজন। যদি আমরা ইতিহাস তৈরি করতে পারি, পুনর্গঠন করতে পারি, তাহলে আমাদের জাতীয় ইতিহাস, জাতীয় মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, এগুলি সবই আমাদের উঠে আসবে। ইতিহাস, ঐতিহ্য, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, ধর্মীয় অবস্থা, সকল কিছু আমরা আমাদের গবেষণার মূল উপজীব্য বিষয়। শুধু ইতিহাসকারেরা কলম ধরে ইতিহাস লিখবেন এমন নয়, ইতিহাস ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমাদের একটা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়েই আমরা প্রাচীনকাল থেকে এই পর্যন্ত এসেছি। আমাদের এই যে স্বতন্ত্র সংস্কৃতি প্রত্যেকটা অঞ্চলে যে আছে, সেগুলোকে আমাদের সামনে আনতে হবে। আমি খুবই আশাবাদী যে আমাদের আজকের এই আয়োজন ইতিহাস চর্চাকে আরও এগিয়ে নেবে এবং বরিশালের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবে এবং নতুন করে আঞ্চলিক ইতিহাসের নবদিগন্ত উন্মোচিত হবে। আঞ্চলিক ইতিহাসকে যদি গুরুত্ব দেই, আমরা কিন্তু একটা সামগ্রিক চিত্র তুলে আনতে পারবো। সেটা সামাজিক ইতিহাস হতে পারে, সাংস্কৃতিক ইতিহাস হতে পারে। আঞ্চলিক ইতিহাস সম্পর্কে জানতে সম্মেলনে অংশ নেয় শিক্ষার্থীরাও। যারা এখনো ঐতিহ্য বা ইতিহাসে উঠে আসতে পারেনি, তাদেরকে উঠিয়ে আনার জন্য আমরা ভবিষ্যতে কাজ করতে চাই। আরো তথ্য জানি ইতিহাসের ব্যাপারে, এটা আমাদের জাতিকে সমৃদ্ধ করবে। আঞ্চলিক অনেক তথ্য পাওয়া যাবে এর মাধ্যমে। নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে উন্মোচন করব, এই লক্ষ্যেই হচ্ছে আমরা কাজ করব। যে জাতি যত বেশি ইতিহাস সমৃদ্ধ, সে জাতি কিন্তু তত বেশি জ্ঞানী এবং তারা তত বেশি উন্নত। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ। তারা জানায়, তরুণ প্রজন্মের মাঝে ইতিহাস সচেতনতা বাড়াতে এমন আয়োজন দক্ষিণ অঞ্চলে। আর সিটি মেয়র জানান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের পাশাপাশি উদ্যোগ নেওয়া হবে দক্ষিণ অঞ্চলের ইতিহাস সংরক্ষণেরও। পূর্বপুরুষ যে ইতিহাস মানে তৈরি করেছেন, শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক, সামাজিক, ঐতিহ্যিক, অর্থনৈতিক, এই সমস্ত বিষয়গুলো নতুনভাবে আসবে আমাদের এই নতুন জেনারেশনের কাছে। বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো আছে, বিশেষ করে বরিশাল অঞ্চলে, আমরা সেই জায়গাগুলোকে চিহ্নিত করা এবং সেই জায়গাগুলোকে কীভাবে আরও সমুন্নত করা যায়, আমাদের শিক্ষার্থীদেরকে দেখিয়ে এই জায়গাগুলোকে আরও কীভাবে নানাভাবে, হ্যাঁ, সেই নজরে নিয়ে আসার চেষ্টা আমরা করব। বরিশালে যে আমাদের ইতিহাস আছে, এগুলো আমরা, আমাদের দায়িত্ব হলো এগুলোকে সংরক্ষণ করা। আঞ্চলিক ইতিহাস সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় প্রবন্ধ পাঠ অধিবেশন। এতে ভাষা আন্দোলন, রাজনীতি, অর্থনীতি সহ 50টি বিষয়ের উপর উপস্থাপন করা হয় প্রবন্ধ। পুরো আয়োজনে অংশ নেয় বাংলাদেশ ও ভারতের 15টি বিশ্ববিদ্যালয়ের 20 জনের অধিক ইতিহাস বিভাগের শিক্ষক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।